এটা দুর্ঘটনায় সলনি করিলে মরমির জীবন। মেলি থাকা কাপড় আনিবলৈ গৈ সন্মুখীন হল ভয়ানক পরিস্থিতির। লখিমপুরের বগী নদীর বেহেরা বস্তির 17 বছরীয় এই কিশোরীগীর নাম মরমী সরকার। বিগত দেড়টা মাহে এইদরে এখন বিছনাত ছটফটাই সময় অতিবাহিত করেছে একাদশ শ্রেণী ছাত্রীগী মরমিয়ে। ঘটনা অনুসরি 9 জুলাইত আত্মীয় এঘরের ছাদত কাপড় মেলিবলে গৈছিল মরমী। পিছে ছাদর উপরপরা পড়ি কঁকাল ভাগিল মরমীর। দুর্ঘটনার পিছতে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত অস্ত্রোপচার করা হয়েছিল যদিও 15 দিনের পিছত উন্নত চিকিৎসার বাবে জিএমসিএইচলৈ প্রেরণ করা হয়েছিল। পিছে ভালদরে চিকিৎসা নোহাত পুনের লক্ষিমপুরলৈ উভতাই আনে কিশোরীগী। প্রায় 9 তারিখে মানে ছোৱালীজনী কাপড় উঠাবলে গৈ ছটৰ ওপৰত তললে বাগৰি পৰিলে। আমি লক্ষিমপুর মেডিকেল কলেজলৈ লৈ গলো, তাত এডমিট করা হল, তাত অপারেশন করিলে। অপারেশন করা আগতে অলপ অসুস্থ হয়ে আসলে, অপারেশন করার পিছর পর সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে গেল ছোৱালীজনী, কোনো প্রকারে ভাল নোহোৱা হল, বেশি হল। তারপর গুয়াহাটিলে রেফার দিলে, তাতো চিকিৎসা করার ব্যবস্থা নাছিলে গুয়াহাটি। তারপর আমাক তালে তারপরও পঠাই দিলে, আকো আমি লক্ষিমপুরলে লৈ আনিল। লক্ষিমপুর 2 দিন থাকি আকো ডিব্রুগড়লে রেফার করিলে, তাতো চিকিৎসা সুবিধা নহলে। তেখেতলোকে কলে আপনাদেরকে বাহিরলে লৈ গলে অকণমান ছোৱালীজনী সুস্থ হব, পারিলে আপনাদেরকে বাহিরত দেখায় আনক। এতিয়া টাকা পয়সা অসুবিধার কারণে আমি বাহিরলে নিবপরা নাই। চিকিৎসকে রাজ্যের বাহিরলৈ নি চিকিৎসা করার পরামর্শ দিছিল যদিও ধনের অভাব চিন্তাত পড়েছে যুবতীগীর পিতৃ মাতৃ। ইতিমধ্যে কন্যার চিকিৎসার নামত হাঁহ কুকুরা গরু গায় মাটি সকল বিক্রি করে সর্বশান্ত হয়ে পড়েছে দরিদ্র পরিয়াল। একমাত্র ধনের অভাবতেই উপযুক্ত চিকিৎসার পর বঞ্চিত হয়ে বিছনাতে মৃত্যুরে যুঁজিছে মেধা সম্পন্ন ছাত্রীগী। সেয়ে এতিয়া বিছনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীলৈ সদায় প্রার্থনা করেছে মরমী সরকারে। নমস্কার মামা, আর আজি 1.5 মাহ হব হয়েছে, 1.5 মাহ হল মই বিছনাতে পড়ে আছো। আপনি যাতে মোর চিকিৎসার বাবে অলপ সহায় করে তাকে আপনার অনুরোধ করছো মামা, আপনি অলপ সহায় করে যেন। সহায়ের বাবে যোগাযোগ নম্বর 9365960183, অ্যাকাউন্ট নম্বর 3671632238, আইএফসি কোড SBIN 0000145। নিউজ ডেস্ক এনবি নিউজ। সহজ সরল ভাষাত নবভারতর কথা।